নমস্কার, আপনারা দেখছেন আমার ভিশন। এখন এবি নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপ্রজিৎ। প্রথমে চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোট জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু স্মৃতি বাজার্য। নিজের ব্লকে এবার আসন সংরক্ষণ হওয়ায় সদর ব্লকের 7 নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নূরজান বেগম। এখন চলছে তার জোরদার নির্বাচনী প্রচার। মিথ্যে মামলা ফেঁসে জেলে রয়েছেন বিজেপি কর্মী সুনীল রায়। অভিযোগ বিজেপি ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল কমিটির। অসহায় সুনীল রায়ের পরিবারকে সাহায্য দলের। এক সাধু বাবাকে টোটোয় চাপানোর কিছুক্ষণের মধ্যে অচৈতন্য সাধু বাবা, বিপাকে টোটো চালক, জলপাইগুড়িতে চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের ওপর আক্রমণের প্রতিবাদে ও পুলিশি নিরাপত্তার দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও জেলা বিজেপির। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। হেডলাইন্সে পর আসছে বিস্তারিত সংবাদে। আসন সংরক্ষিত হওয়ায় এবার জেলা পরিষদের ধূপগুড়ি আসনে প্রার্থী হতে পারেননি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নূরজান বেগম। তাই তিনি এবার সদর ব্লকে 7 নম্বর আসন থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন। এখন নিজের প্রচার কার্যে ব্যস্ত রয়েছেন নূরজান বেগম। ধূপগুড়ি জেলা পরিষদ আসন তপশিলী জাতি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত হওয়ায় এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সদরের 7 নম্বর আসন থেকে ভোটে লড়ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি নূরজান বেগম। মনোনয়নপত্র জমা দিয়ে আসরে নেমে পড়েছেন তিনি। ছায়াসঙ্গী স্বামী সৈয়দ নজরুল হক, সঙ্গীত জগতের মানুষ হক সাহেব, ভাটিয়ালি গানের শিল্পী হিসেবে সুপরিচিত। গত বছর পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রতীকে ধূপগুড়ি গাদং থেকে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছিলেন নূরজাহান। সেবারও স্ত্রীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের গান শুনিয়েছিলেন সৈয়দ নজরুল হক সাহেব। সাফল্য মেলে বিপুল ভোটে জয়ী হয়ে জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেন তিনি। পরে দলবদল করে তৃণমূলে যোগ দেন। নূরজান বেগমের কথায়, মানুষের কাজ করতে গিয়ে পদে পদে দলীয় নেতৃত্বের বাধার মুখে পড়তে হচ্ছিল তাকে, তাই বাধ্য হয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দেন তিনি। এবার ভোটে আসন সংরক্ষণের গেরোয় ধূপগুড়ি আসনে প্রার্থী হতে না পারলেও আলাদা করে সদর জেলা পরিষদ আসনে তাকে প্রার্থী করে তৃণমূল। এর জন্য তিনি দলের কাছে কৃতজ্ঞ। এই এলাকা থেকে যদি আমি নির্বাচিত হয়ে আসি, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, গোটা রাজ্য জুড়ে যেভাবে উন্নয়নগুলো হচ্ছে, সমস্ত মানুষের কাছে আমরা ওনার সৈনিক হিসাবে আমরা জনতার দরবারে ডোর টু ডোর উন্নয়ন পৌঁছে দেব। এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা। অত্র এলাকার যে বিশিষ্ট সমাজসেবীরা আমার কাছে গিয়েছিলেন, ওনারা বলেছিলেন সেই সময়ের শেষ মুহূর্তে ওনারা গিয়েছিলেন, যার জন্য সেটা আমরা প্রসেস করতে পারিনি। ওনাদের যে ডিমান্ড, এটা একদম যুক্তিসম্পন্ন ডিমান্ড, এবং আমরা যদি পুনরায় জেলা পরিষদে নির্বাচিত হয়ে আসি, তাহলে এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট এবং পানীয় জলের যে এদের বিশেষ প্রয়োজন, সেটা আমরা করব। অসহায় বিজেপি কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য করল বিজেপি। সোমবার সকালে বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল সভাপতি নেপাল রায়সহ অন্যান্যরা ওই বিজেপি কর্মীর বাড়িতে যান।
বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল সভাপতি নেপাল রায় বলেন, পদমতি দু অঞ্চলে ১৬,২৬২ নম্বর বুথের বিজেপির একনিষ্ঠ কর্মী সুনীল রায় জেল হেফাজতে রয়েছেন। গত ১১ এপ্রিল রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। মিথ্যে মামলায় জড়িয়ে জেলে আটকে রাখা হয়েছে তাকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, আর সে কারণে চক্রান্ত করে তাকে জেলে ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংসারের একমাত্র উপার্জনকারী জেলে থাকায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে, তাই দলের তরফে অসহায় ওই পরিবারের হাতে সামান্য আর্থিক সাহায্য তুলে দিলেন তারা। এর আগে টিএমসি করছিল, টিএমসির আদর্শ নীতি গুন্ডাবাজি সহ্য করতে না পেরে ভারতীয় জনতা পার্টিতে আসার ফলেই চাপ সৃষ্টি করে এবং রাত্রিবেলা সেদিন পাথর লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করতে আসে এবং পুলিশকে ডেকে সদ্য বিজেপিতে জয়েন করা ছেলেটিকে এবং সাদা সরল ছেলে তাকে জেলে পুলিশের হাতে তুলে দেয়। এখন জেলবন্দি অবস্থায় আছে। তা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটু আর্থিক সাহায্য করার জন্য এই বাড়িতে আজকে আসা। সুনীল রায় স্ত্রী ইতি রায় বলেন, তার স্বামী কোনো অন্যায় করেননি, চক্রান্ত করে তাকে জেলে ঢোকানো হয়েছে। দিনমজুর স্বামী উপার্জনই সংসারের একমাত্র ভরসা। তিনি জেলে যাবার পর থেকে বর্তমানে নিজেই দিনমজুরি করে অতি কষ্টে দিন যাপন করছেন। এখন তো পরিস্থিতি তো কি ইয়ে করতে লাগে হাজিরা মজুরা করতেছি, মেয়ের পড়াশোনা করতেছি, মেয়ে ছেলেগুলো আবার আমার মিরগি রোগ তার চিকিৎসা করতেছি, বৃদ্ধ বাবা পূর্ণ রায় বলেন, ছেলে জেলে যাবার পর থেকে প্রায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে। বিজেপির তরফে সাহায্য পেয়ে খুশি তারা। উপস্থিত বিজেপি নেতাদের কাছে দ্রুত ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করারও মিনতি জানান তিনি। ওই ছেলেটার উপর নির্ভর, ওই ছেলেটা জেলে আছে, এখন আমরা কি করব? তোমরা এখন আমি এখন খুশি যে একটু তাড়াতাড়ি জেল করার চেষ্টা করেন। এই যে বিজেপি পার্টি এখন আসছে, এখান একটু সাহায্য করলো না, খাইয়ে না দেওয়া আছি নগুলা কদিন থাকি আর খরচগুলো নাই, কী করে আমি খাইব, কী করে চলবো? পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের প্রাণনাশের হুমকি, মারধর ও সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল বলে অভিযোগ জেলা বিজেপির। নমিনেশন তুলে নিতে হবে, এই কারণে জেলা জুড়ে এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে সোমবার দুপুরে বিজেপির জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে চলে থানা ঘেরাও। এদিন শহরের ডিবিসি রোডে জেলা পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদ, বিজেপি জেলার সাধারণ সম্পাদক তপন রায়সহ বারোপাটিয়া ও পাতকাটা এলাকার স্থানীয় নেতা ও বিজেপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিজেপির ওপর আক্রমণ করে মারধর করছে শাসক দলের তৃণমূল নেতারা। বিশেষ করে সদর ব্লকের বারোপাটিয়া পাতকাটা এলাকায় কৃষ্ণ দাসের নেতৃত্বে চলছে সন্ত্রাস। প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান বিজেপির জেলা সাধারণ সম্পাদক নবীন দাস। তিনি বলেন, তাদের উপর আক্রমণ লাগাতার চালিয়ে যাওয়া হচ্ছে। পাতকাটা ও বারোপাটিয়া এলাকায় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েত সব আসনে প্রার্থী দিয়েছেন, কিন্তু বারোপাটিয়ার প্রধান কৃষ্ণ দাস সকল প্রার্থীদের হুমকি দিয়ে জোর করে মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য করছেন। বেশ কয়েকজন প্রার্থীকে হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার ইতিমধ্যে করানো হয়েছে। শাসক দলের সাথে লড়াই করার শক্তি না পেয়ে মনোনয়নপত্র তুলে নিচ্ছেন তাদের প্রার্থীরা, তাই নিরাপত্তার দাবিতে তারা থানার দ্বারস্থ হয়েছেন। মারবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণদাস মহাশয় আমাদের সম্পূর্ণ সদস্য বৃন্দে যারা দাঁড়িয়েছেন তাদের কাছে জোর করে মানে উদ্যোগ করাচ্ছেন, অলরেডি চেষ্টা করছেন। অলরেডি পাঁচখানে কয়েকজন তিন থেকে চারজন তিনি থেকে তারা লিখিত করতে হয়ে গেছে, তারা উদ্যোগ করবে। তৃণমূল কংগ্রেসে করাচ্ছে, মানে জোর করে হুমকি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, বাড়ি ঘেরা করছে, বাড়িতে আসতেছে, দিচ্ছে। যার ফলে নির্ভয় সাধারণ গ্রামের পঞ্চায়েতে দাঁড়িয়েছে, তাদের এমন কোনো শক্তি নেই তাদেরকে রোধ করা, যার ফলে উল্টো করতে বাধ্য হচ্ছে। এদিকে ওই এলাকার বিজেপি প্রার্থী দেবী রায় জানান, প্রতিদিন তিনি শাসক দলের দ্বারা ফোনে হুমকি পাচ্ছেন, রাস্তাঘাটে বের হতে পারছেন না। কৃষ্ণ দাসের নেতৃত্বে এই হুমকি চলছে বলে অভিযোগ তার। রাস্তাঘাটে একা আমি বেরোতে পারছি না, কেন হুমকি দিচ্ছে,
আমার প্রাণের সংশয় হতে পারে, মানে আমাকে মোট কথা জানানো হচ্ছে আমি কীভাবে আমার মানে নমিনেশনটা আমি কীভাবে উইথড্র করবো, সেটার জন্য প্রতিনিয়ত প্রেশারে ফেস করা হচ্ছে। কে করছে? টিএমসিকে। কার নেতৃত্বে এরকম চলছে? বাড়িতে হামলা হচ্ছে কি মানে থ্রেট দিচ্ছে, মানে দেখেন আমাদের এরকম সমস্যা হয়ে গেছে, আমরা বাড়িতে থাকতে পারতেছি না, মানে আমাদের কোথাও সরে থাকতে হচ্ছে। এখন আমরা যদি সরে থাকি এখন থ্রেট দিচ্ছে আমাদের বাড়ির লোককে, মানে আমি যদি বাড়িতে না ফিরি নমিনেশনের জন্য না করি তাহলে ওরা কী করবে? আমাদের যে বাড়ির যে সদস্যগুলো আছে সদস্যদের উপরে অ্যাটাক করবে, নইলে আমাদের ঘরপুর মানে ভাঙচুর করবে। পুলিশের ভূমিকা পুলিশকে তো জানানো হচ্ছে, ওনারা করছেন কি আমরা যদি মানে কমপ্লেন করতে আসি আবার মানে যে আসে তাকে উল্টাই সে দর্শক না মানে দর্শক বলতে পারি। অবশেষে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরয় সরকারের সাথে বিজেপির নেতৃত্ব আলোচনায় বসেন। তাদের দাবিগুলি শুনে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইসি। এই আশ্বাস পেয়ে আন্দোলন তুলে নেন বিজেপির নেতাকর্মীরা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সদর হাসপাতালে রোগিনীকে রেফার করার পর হাসপাতালের অ্যাম্বুলেন্স না পাওয়া যাওয়ায় চিকিৎসার বিলম্ব ঘটায় মৃত্যু হলো তার। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন রোগিনীর পরিজনরা। রায়কুতপাড়ের বাসিন্দা শম্ভু ঝা স্ত্রী মঞ্জু ঝা গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর একটায় চিকিৎসক মঞ্জু দেবীকে সদর হাসপাতালে সিসিইউতে রেফার করে দেন, কিন্তু ওই সময় হাসপাতালের কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ফলে দু ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে শম্ভু বাবুরা নিজেরা বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে মঞ্জু দেবীকে দুপুর তিনটার দিকে নিয়ে যান সদর হাসপাতালে। সেখানে যাওয়ার পর চিকিৎসক মঞ্জু দেবীকে মৃত বলে ঘোষণা করেন। তখন তারা মঞ্জু দেবীর মৃতদেহ সুপার স্পেশালিটি হাসপাতালে ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে নার্স ও ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। মৃতার স্বামী শম্ভু ঝায়ের অভিযোগ, এত বড় সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার জন্যই এদিন তার স্ত্রীকে প্রাণ হারাতে হলো। আমার বৌদি আজকে মারা গেছে, তার 100% হয়তো একটা বুকে জল জমে পেশেন্ট মারা যায় তো না, অক্সিজেন বারবার খুলে যাচ্ছে, এইখানে একটা একদম মানে ওকে যা তা করে যা অবস্থা করেছে, মানে এটা গ্রামগঞ্জে হসপিটালে এইরকম অবস্থা ছিল না। যদি আমি বেরোবাড়ি হসপিটালে ভর্তি করতাম তাও বেঁচে যেত। আমার কপাল খারাপ যে কি আমি এই ভাবলাম দশতলা বিল্ডিং ডাক্তারবাবু, মানে টোটাল আজকে আমার যে বউ মারা গেছে টোটাল এই কেয়ারলেসে মারা গেছে, নাহলে এই মারা গেছে। এই এরকম যদি সিস্টার যে একটা প্রেসক্রিপশন পড়তে পারে না কি ডাক্তারবাবু কী লিখেছে তার বেস করে আমরা পেশেন্টকে এখানে দিয়ে দিচ্ছি, কেন মরিয়া গাফিলতিটা কার উঠছে বলুন? সিস্টার, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড মাস্টারের বক্তব্য যে কি আমাদের অ্যাম্বুলেন্সেই তো আপনাকে ওখানে যেতে হবে, কার্তিক দমনার না বলে আমাদের অ্যাম্বুলেন্সেই যেতে হবে। দাদা আপনাদের অ্যাম্বুলেন্সটা কোথায়? আমার অ্যাম্বুলেন্স গেছে ডাক্তারবাবুকে আনতে, ডাক্তারবাবুকে এখনই নিয়ে আসতেছে, 2 ঘন্টা হয়ে গেল অ্যাম্বুলেন্স ও ডাক্তারবাবু এখনও অবধি আসলো না। তারপরে আমার খুব রাগ হলো, আমি একটু হাল্লাচিল্লা করলাম, গালাগালিও দিলাম, অসভ্যের মতো গালাগালি দিলাম, তারপরে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তারপরে পাঠালো। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দাদা আপনি আন পারছেন না, আমাকে বলেন আমি প্রাইভেট গাড়িতে নিয়ে যাই, বলে আমাদের রুলস নাই, আমাদের নিয়ম আছে, আমাদের গাড়িতে যেতে হবে, আমাদের গাড়িতে যেতে হবে, এটা আমাদের নিয়ম। আপনাদের গাড়ি কোথায়? আমার গাড়ি গেছে ডাক্তারবাবুকে আনতে, এত বড় বিল্ডিং একটা গাড়ি, সেই গাড়ি কোথায়? ডাক্তারবাবুকে আনা আসা যাওয়া করে। সাধু বাবাকে টোটোতে তুলে বিপাকে জলপাইগুড়ি শহরের এক টোটো চালক, ঘণ্টার পর ঘণ্টা টোটোতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেন সাধু বাবা। অবশেষে সমাজসেবী রাজু মণ্ডলের চেষ্টায় সাধু বাবার হুঁশ ফিরে আসে। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। জানা গেছে এদিন সকালে দিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সাধু বাবা টোটোতে ওঠেন। কিছুক্ষণ টোটো চলার পর টোটোর মধ্যে অচৈতন্য হয়ে পড়েন সাধু বাবা। মুখে নেই কোনো কথা, কিন্তু টোটোর মধ্যে রীতিমতো ঘুমিয়ে পড়েন তিনি। অনেক ডাকাডাকিতেও কোনো উত্তর না পেয়ে টোটো চালক কোতোয়ালি থানার দ্বারস্থ হয়। থানা থেকে ওই সাধু বাবাকে মাসকলাইবাড়ি এলাকায় ছেড়ে দিতে বলা হয়। কোথায় ছাড়বেন কিছুই বুঝতে পারছিলেন না টোটো চালক বিষ্ণু মাঝি। বিপাকে পড়ে বেগুনটারি এলাকায় সমাজসেবী রাজু মণ্ডলের শরণাপন্ন হন টোটো চালক। রাজু টোটো চালককে নিজের পকেট থেকে টোটো ভাড়া দিয়ে সাধু বাবাকে সুস্থ করার চেষ্টা করেন।
থানা নিয়ে গেলে থানার প্রশাসন কি বললো যে ওকে নিয়ে গিয়ে মাছ ক্লাবেতে ফেলে দাও, আমরা দায় নাই। লাস্টে এখানে আসছে আমাকে ধরলো, এখন ওকে আমি 200 টাকা দিলাম, ওকে ভাড়া দিলাম, বেচারা 2 ঘন্টা ঘুরতেছে, এখন কী করবো ওকে নিয়ে এখন নিচে রাখে দিল সাধু বাবাকে কজন মিলো খান। এদিকে সাধু বাবা টোটোর মধ্যে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখতে বেগুনটারি সংলগ্ন লিচুতলা এলাকায় ভিড় জমান শহরবাসী। সেই সময় অপর আরেক সাধু বাবা অন্য এক টোটো করে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে অচৈতন্য সাধু বাবাকে টেনে টোটোতে তুলে নিয়ে যান। ওই সাধু জানান উত্তরপ্রদেশ থেকে তারা এসেছেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া আর এর জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবতী, মৃতার নাম তাহেরা খাতুন। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সাহেবপাড়া গ্রামে। সাহেবপাড়ারই যুবক রহমত আলীর সঙ্গে গত 1 বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে তাহেরার। গতকাল তারা দুজন সীমান্তের মিলন মেলায় গিয়েছিল। ফেরার পথে ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তাহেরা নিজের বাড়ি ফিরে বিকেল নাগাদ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। পরিবার সূত্রে খবর, তাহেরা রাজগঞ্জের ভোলাপাড়া হাই মাদ্রাসার 11 শ্রেণীর ছাত্রী। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে তাদের গ্রামে। সোমবার মৃতদেহ জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্ত করা হয়। মিলনমেলা হওয়ার পরে আমার দিদি বাড়ি আসার পরে ছেলের সাথে কথাবার্তা বলার পরে আমার দিদি আত্মহত্যা করে। ও বিয়ে হওয়ার কথা ছিল দিদির সাথে? হ্যাঁ। সেটা বাড়ির থেকেও সহমত ছিল? না, বাড়ির থেকে সহমত ছিল না। ওরা ফোনে কীভাবে যে কথাবার্তা কাটাকাটি করেছে তখনই ও সুইসাইড করেছে, ওরা দুজনের থেকেই। বিগত পঞ্চায়েত ভোটের আগে সেতু তৈরির প্রতিশ্রুতি মিলেছে, সামনে ফের পঞ্চায়েত ভোট, অথচ সেতু তৈরি তো দূরের কথা, এ নিয়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। যে কারণে এবার পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন ময়নাগুড়ি ব্লকের পদ্মতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের বাসিন্দারা। পদ্মতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ধরলা নদীর ওপারে বালাসন, দইয়ারপাড়া, পাঠানডাঙ্গা প্রভৃতি গ্রাম রয়েছে। বাঁশের সাঁকো পেরিয়ে ওইসব এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন এপারের হাটবাজার, হাসপাতাল, স্কুল, কলেজে আসতে হয়। বর্ষাকাল শুরু হতে না হতে এ নিয়ে মানুষের চিন্তা বাড়তে থাকে। ওই সময় নদীতে সামান্য জল বাড়লেই বাঁশের সাঁকো দুলতে থাকে। সারা বছরই বিপদের ঝুঁকি নিয়ে গ্রামের মানুষদের সেতু পারাপার করতে হয়। দুর্বল সেতুর ওপর থেকে পড়ে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে, তা সত্ত্বেও কারুর কোনো হেলদোল নেই। গ্রামের দিলীপ রায়, কেশব রায়, সোমারু দাস প্রমুখ বাসিন্দারা বলেন, হঠাৎ করে কারোর অসুখ বিসুখ হলে সেই সব জরুরি রোগীদের হাসপাতালে নিয়ে যেতে কী যে সমস্যা হয় সেটা তারা ছাড়া কেউই অনুভব করতে পারবে না। বর্ষাকালে কলার ভেলা কিংবা নৌকায় কোনো ক্রমে যোগাযোগ রক্ষা করে থাকেন তারা। এলাকার এটি অন্যতম সমস্যা, তা সত্ত্বেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। তাই এবার ভোট চাইতে যাওয়া নেতা কর্তাদের কাছে এর কৈফিয়ত তলব করতে ভুলছেন না তারা। সব নেতা নেতৃত্ব আসে এখানে, গুরুত্ব দেওয়া যায় যে আপনার এখানে এবার হবেই হবে, কিন্তু আমাদের যে এখানকার যে 100 পাড়া লোক নিঃসাহিত, কারণ এদিকে বর্ষা হলে যা পরিস্থিতি হয়, এখন যে উপস্থিত ভাঙা ব্রিজ একটা বাসের, এই বাস দিয়ে চলাচল করতে হয়। এবার আমার বর্ষার সময় যদি কোনো রুগী পরিস্থিতি দাঁড়ায় তাহলে ওই ফোন করে গাড়ি ওইদিকে ওই পাকা রাস্তায় রাখবো, তারপর ওকে কান্দে টান্দে নানা রকম করে নিয়ে পার করতে হয়। আমাদের এখানে সমস্যা হচ্ছে বর্ষাকালে ব্রিজের ভীষণ সমস্যা হয়, কারণ নদীর জল উতাল পাতাল হয়ে যায়, তার জন্য আমরা যাতায়াতের পুরো অসুবিধা হয়ে যায়। স্কুল, প্রাইভেট থেকে শুরু করে হাট বাজার সব কিছুরও অসুবিধা হয়ে যায়। রবিবার ছিল 1 বৈশাখ। এদিন সকাল থেকে নানা অনুষ্ঠানে মুখরিত থাকলো শহর জলপাইগুড়ি। সন্ধ্যায় শহরের পথে উপচে পড়ল হালখাতা করতে আসা শহরবাসীদের ভিড়। রবিবার 1 বৈশাখের দুপুরে করতোয়া নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি সংস্থার মুখপত্র করতোয়া নন্দিনী পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তর্ষ ভৌমিক, দেবযানী সেনগুপ্ত, কোয়েলা গাঙ্গুলি, সুভাষ কর্মকার, শিলাদত্ত ঘটক, ছন্দবীতি কুণ্ডাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাহিত্য পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা করা হয়। অপরদিকে জলপাইগুড়ি ফ্রেন্ডস অব দি সোসাইটির পক্ষ থেকে রবিবার স্থানীয় সুভাষ ভবন মঞ্চে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তা জ্যোতিপ্রসাদ রায় নববর্ষের উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে অনুষ্ঠানের সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে শহরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি এদিন ডক্টর আনন্দগোপাল ঘোষ ও শিক্ষাবিদ পরিতোষ বিশ্বাস ওই অনুষ্ঠানের নববর্ষ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও শহরের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি
ছিল আবৃত্তি ও নাটকও। প্রতিবারের মতো এবারও নববর্ষের পূর্ণ দিনে বার পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফুটবলের বার পুজোকে ঘিরে ক্লাব সদস্যদের উপস্থিতি ছিল যথেষ্টই। বাড়ির সঙ্গে ফুটবলকেও পুজো দেওয়া হয়। অন্যদিকে পয়লা বৈশাখের সন্ধ্যায় ডিবিসি রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথচলতি মানুষদের মধ্যে নতুন ক্যালেন্ডার বিলি করা হয়। জেলা তৃণমূল সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তীর ছবি প্রকাশিত রয়েছে ক্যালেন্ডারে। ক্যালেন্ডার বিতরণ করার সময় তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিকে নববর্ষের প্রথম দিন হালখাতা উৎসবে মেতে ওঠে জলপাইগুড়ি শহরবাসী। শহরের বিভিন্ন দোকানে হালখাতা করতে যান গ্রাহকরা, সেই উদ্দীপনাও ছিল বেশ নজরকাড়া। নববর্ষের সন্ধ্যায় বেশ কিছু রাস্তায় অধিক ভিড়ের কারণে যান চলাচলকে নিয়ন্ত্রণ করেছে ট্রাফিক পুলিশ। এদিন শহরের রাস্তায় প্রচুর মানুষ পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন শহরের বিভিন্ন দোকানের উদ্দেশ্যে। এবি নিউজে এখন সময় বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতের পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন, এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা জলপাইগুড়ি HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নম্বর 9474 3236 94। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরবাসীর জন্য আনন্দ সংবাদ, রয়্যাল সাগর ফুড প্লাজা এখন আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজের পাশাপাশি ননভেজ সেকশন। তাই রুচিসম্মত পরিবেশে বসে সুস্বাদু ভেজ ও ননভেজ খাবারের স্বাদ নিতে চলে আসুন রয়্যাল সাগরে। এখানে পাবেন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ ও থালির বাহারি আইটেম। এছাড়া বিভিন্ন পার্টি ও হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। তাই ভেজ ও ননভেজ খাবারের স্বাদ নিতে আজই আসুন রয়্যাল সাগর ফুড প্লাজায়। রয়্যাল সাগর ফুড প্লাজা, কসমোস আর্কেড, ফার্স্ট ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356 1 2 2 0 3 5। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356 1 2 2 2 8 4। মোবাইল নম্বর 9641952652। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন, আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি, অঞ্চল অফিসের বিপরীতে, যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নম্বর 9641144035। মোবাইল, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মিউজিক সিস্টেম, ওয়াটার পিউরিফায়ার ইত্যাদি। থাকছে ফ্রি ইনস্টলেশন চার্জের সুবিধে। এছাড়াও এখানে সহজ কিস্তিতে লোনের এক বিশেষ সুবিধা রয়েছে। তাই দেরি না করে আজই আসুন মানস ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, স্থান বেগুনটারি, জলপাইগুড়ি। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর, যাবো পরের খবরে। নববর্ষের প্রথম দিন জলপাইগুড়ি শহরের একমাত্র মহিলা টোটো চালক পুতুল রাউতকে সংবর্ধনা জানিয়ে সাংসারিক নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তার হাতে তুলে দিল সমাজ ও নেতিবাচক কমিটি। পয়লা বৈশাখ জলপাইগুড়ি ফার্মেসি কলেজে রক্তদানের গুরুত্ব, করলা নদীকে বাঁচানো এবং পথ সুরক্ষা বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে শহরের একমাত্র মহিলা টোটো চালক নেতাজি পাড়ার বাসিন্দা পুতুল রাউতকে সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে চাল, ডাল, লবণ, চিনি, সাবান, শ্যাম্পু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন সমাজ ও নেতিবাচক কমিটির সদস্যরা। মহিলা টোটো চালক পুতুল রাউতকে আমরা পূজা করলাম। মার পূজা করতে গেলে পরে
ফল লাগ, ফল ছাড়া পূজা হয় না, পঞ্চফল বল। তা আমরা ওর বাড়িতে সংসারে চালাবার জন্য বিভিন্ন সামগ্রী আমরা বিভিন্ন লোকদের দিয়ে তারাতে তুলে দিলাম। স্বামীজির শিকাগো বক্তৃতার 125 বছর ও ভগিনী নিবেদিতা সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার থেকে শুরু হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সপ্তাহব্যাপী বাৎসরিক অনুষ্ঠান। 21 এপ্রিল পর্যন্ত চলবে রামকৃষ্ণ মিশনের এই সপ্তাহব্যাপী অনুষ্ঠান। এই 7 দিন ধরে শিক্ষক সম্মেলন, যুব সম্মেলন, কৃষক সম্মেলন ইত্যাদি অনুষ্ঠিত হবে আশ্রম প্রাঙ্গণে। সোমবার বিকেলে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের বাইরে বিভিন্ন জায়গা থেকেও মিশনের অনেক মহারাজরা এসেছেন। 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিবেক উৎসব। প্রথম দিন প্রচুর ভক্তদের সমাগম হয় উৎসব প্রাঙ্গণে। রবিবার হেলাপাকড়ির শ্মশানঘাটে চড়ক মেলায় উপচে পড়ল মানুষের ভিড়। নববর্ষে গ্রামবাসীদের মিলন মেলায় পরিণত হলো মেলা প্রাঙ্গণ। এলাকার ঐতিহ্যবাহী এই মেলা এবার মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছে। উদ্যোক্তা স্থানীয় নবদিশা দুর্গাবাহিনী। উদ্যোক্তাদের তরফে পাঞ্চালী রায় ডাকুয়া জানান, নববর্ষ উপলক্ষে প্রতিবার এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এতদিন পুরুষরাই মেলা পরিচালনা করতেন, এবারই প্রথম তারা দায়িত্ব নিয়েছেন। মানুষের পিঠে কাঁটা গেঁথে চড়ক ঘুরানোই মেলার বিশেষ আকর্ষণ। এছাড়াও বুকের ওপর চিরাকুটা, জীবন্ত কবর ও আগুনে হাঁটা ইত্যাদি নানা প্রদর্শনীও ছিল, যা দেখার জন্য উৎসুক গ্রামবাসীদের ঢল নামে। বিকেল থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ, যে কারণে উচ্ছ্বসিত উদ্যোক্তারাও। তারা বলেন, আগে থেকেই মেলার প্রচার চালানো হয়েছে, আর সে কারণেই মেলায় এবার মানুষের ঢল বেশি নেমেছে। প্রত্যেক বছরই হয়ে থাকে, পুরুষরাই আগাগোড়া করে আসতো এখানে এই মেলা। তাই এবার আমরা নবদিশা দুর্গা বাহিনীর যে মহিলারা মিলে, সদস্যরা মিলে এই মেলার আয়োজন করেছি। হ্যাঁ, এখানে হচ্ছে মানে গ্রামবাসীদের এটা হচ্ছে মিলনস্থল, তাই আমরা এই পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলার আয়োজন করেছি। ভোটের ভবিষ্যৎ এখন আদালতে, কিন্তু থেমে নেই লড়াই। রাজনৈতিক উত্তাপ কিছুটা শিথিল হলেও চৈত্র শেষে মোড়ক লড়াই উত্তাপ বাড়ালো জলপাইগুড়ির চা মহল্লায়। শেষ পর্যন্ত কে জিতবে? রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে যুযুধান মোড়কের লড়াইয়ে গা ঘামালেন আদিবাসী চা শ্রমিকরা। চারদিকে পথ পথ করে উঠছে রাজনৈতিক দলের পতাকা, কিন্তু ভোট নিয়ে চাপানুতো নেই বাগানে। চৈত্র শেষে সবাই ছুটছেন ময়দানে পরন্ত দুপুর, হাড়ি হাড়ি ভর্তি হাড়িয়া। ঘরোয়া নেশার মৌতাত নিতে নিতে সবাই মেতেছেন মোড়ক লড়াইয়ে। ভোটের উত্তাপ ভুলে শেষ পর্যন্ত কার মোড়ক জিতবে তা নিয়ে উত্তাল ময়দান। চা শ্রমিকদের বক্তব্য, তাদের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই লড়াই। বাগানে পঞ্চায়েতি ব্যবস্থা চালু হলেও রাজনৈতিক লড়াইকে এক পাশে রেখে ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রেখেছেন তারা। হার জিত নিয়ে 50-100 বাজি চললেও এর মধ্যে বাজে কিছু খুঁজে পান না তারা। গরমের এই দুপুরে সেই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। দীর্ঘ লড়াইয়ের পর কার্যত পরাজয় স্বীকার করে নিল একটি মোড়ক। জয়ী মোড়ককে নিয়ে আনন্দে মেতে উঠল গোটা এলাকা। খেলা শেষে হাসি মুখে বাড়ি ফিরে গেলেন সকলে। মুরগা লড়াইটা আমাদের আগে থেকে শুরু মানে যা করে ব্রিটিশ থাকে, তো ওটার জন্য আমরা করি আর কি। গ্রামবাসী নিয়ে আসে, যে মুরগা হেরে যাবে তাকে নিয়ে যাবে, যে জিতবে সে তোমার মুরগা আমার মুরগা বানলো। এখন তোমারটা হেরে গেলো তো আমাকে দিয়ে দিবা, তার মধ্যে বাজি আছে, তার মধ্যে আবার বাজি টাজি লাগাই। সময় হয়ে গেছে আরো একটু বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। সোনায় ভরে উঠুক আপনার নতুন বছর, শুভ হোক শুভ নববর্ষ। গয়নার মজুরিতে ছাড় 30% পর্যন্ত, গ্রহরত্ন এবং হীরের গয়নায় 5% বিশেষ ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এই প্রথম শহর জলপাইগুড়িতে মহিলাদের অত্যাধুনিক বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির নাইট পেন্ট। এখানে আপনি পাবেন ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল গাউন, ফ্যান্সি কুর্তি, লেগিংস, এছাড়াও পাবেন ক্রপ টপ, ফ্যান্সি গাউন, চুড়িদার পিস, ফ্যান্সি ট্র্যাডিশনাল শাড়ি ইত্যাদি। তাই আর দেরি কেন, সব পরিবারে কেনাকাটা করতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা লাইট পিঙ্ক, নিয়ার এক্সিস ব্যাংক, ডিবিসি রোড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 03561-222-303 এবং 9732-31977 এই নম্বরে। লাইট পিঙ্ক, এ ইউনিট অফ নেহার এন্টারপ্রাইজ।
পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড শাইন মার্বেলের পাশে মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। কোর্সের বিস্তারিত জানতে লগ ইন করুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.youthservice.in। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593335030 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ, তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধান নগরে বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর, যাব পরের খবরে। জলপাইগুড়ি SS অটোমোবাইলসের শোরুম এবার ধূপগুড়ি শহরে। রবিবার পয়লা বৈশাখের শুভ দিনে ধূপগুড়ির সারদাপল্লী এলাকায় নতুন শোরুমের উদ্বোধন করলেন লোহিয়া কোম্পানির রিজিওনাল ম্যানেজার উদয় মজুমদার। নতুন এই শোরুমে লোহিয়া ই রিক্সা ভালোই বিক্রি হবে বলে আশাবাদী শোরুম কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অনুমোদনপ্রাপ্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লোহিয়া কোম্পানির ই রিক্সার নতুন শোরুম SS অটোমোবাইলসের উদ্বোধন হল ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের পর এবার ধূপগুড়িতেও এই দেশীয় ব্র্যান্ডের ই রিক্সা মিলবে বলে জানিয়েছেন শোরুম কর্তৃপক্ষ। রবিবার পয়লা বৈশাখের সকালে ধূপগুড়ি শহরে সারদাপল্লী এলাকায় শোরুমের উদ্বোধন করেন ই রিক্সা প্রস্তুতকারী সংস্থার রিজিওনাল ম্যানেজার উদয় মজুমদার। মেক ইন ইন্ডিয়া ইন্ডিভিজুয়ালি আমাদের স্টেট ইন আর্ট অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, যেখানে ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিজিনাসলি ম্যানুফ্যাকচার করা হয় আমাদের এই ই রিক্সা গাড়ি। এর গাড়ির নাম কমফর্ট প্লাস, যার মধ্যে আমাদের তিনটা ভেরিয়েন্ট আরও আছে, কমফর্ট ডিলাক্স, কমফর্ট এলেক্সাই অ্যান্ড আমরা এই সিরিজ আছে। তো প্রথম গাড়ি যা আমরা ব্যাক টু ব্যাক সিটিং ফ্যাসিলিটি করে দিয়েছি বড় চাকার সাথে, 2 বছরের ওয়ারেন্টি, যা কি কোনো কোম্পানি আজ অব্দি ইন্ডিয়াতে দিচ্ছে না। আমাদের যে অথরাইজড ডিলার SS অটোমোবাইল গত 3 বছর ধরে এখানে অ্যাপ্রক্সিমেটলি 300 গাড়ি বিক্রি করে দিয়েছে। ধূপগুড়ি শোরুমের ম্যানেজার গৌতম সরকার বলেন চাইনিজ নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই ই রিক্সা তৈরি হয়েছে। এতে চালক এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের হরেক ব্যবস্থা থাকছে। পাশাপাশি ভারতীয় সড়কগুলোর কথা মাথায় রেখে তুলনায় বড় মাপের চাকা এবং উন্নত সাসপেনশনের ব্যবস্থা রয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা, চলন্ত অবস্থায় গান শোনার ব্যবস্থা এবং আরও অনেক কিছু নিত্য নতুন জিনিস তাদের এই ই রিক্সায় থাকছে, যা অত্যন্ত ন্যায্য দামে বিক্রি হবে। তিনি আশা রাখেন জলপাইগুড়ির মতো ধূপগুড়ি শহরেও সাফল্য পাবে তাদের এই দেশীয় ই রিক্সা। এই রিক্সা এমনই এক রিক্সা, এর বৈধ কাগজ আছে এবং এই রিক্সা অনেক শক্ত, কোম্পানির থেকে তৈরি হয়ে আছে, RTO দ্বারা অনুমোদিত এবং ভারত সরকার এবং রাজ্য সরকার দ্বারা এটা অনুমোদিত। অতএব এই রিক্সা নিশ্চিন্তে আপনারা এটা নিতে পারেন এবং এটাতে আপনাদের অনেক কিছু সাশ্রয় হবে। ব্যাটারি অনেক দূর পর্যন্ত চলবে এবং স্পিড বেশি এবং বড় চাকা, অনেক কিছু এর মধ্যে ফেসিলিটি আছে। এখন ওয়েদার নিউজ। স
সকাল থেকে আজ শহরের আকাশ রোদ ঝলমলে, রোদের তেজ ছিল যথেষ্টই। বিকেলের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায় শহরে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8:30 67% এবং বিকেল 5:30 61%। বৃষ্টিপাত হয়নি। বিস্তারিত এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদে বাজার্য। নিজের ব্লকে এবার আসন সংরক্ষণ হওয়ায় সদর ব্লকের 7 নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নূরজান বেগম। এখন চলছে তার জোরদার নির্বাচনী প্রচার। মিথ্যে মামলা ফেঁসে জেলে রয়েছেন বিজেপি কর্মী সুনীল রায়। অভিযোগ বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল কমিটির, অসহায় সুনীল রায়ের পরিবারকে সাহায্য দলের। এক সাধু বাবাকে টোটোয় চাপানোর কিছুক্ষণের মধ্যে অচৈতন্য সাধু বাবা, বিপাকের টোটো চালক, জলপাইগুড়িতে চাঞ্চল্য। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের ওপর আক্রমণের প্রতিবাদে ও পুলিশি নিরাপত্তার দাবিতে কোতোয়ালি থানা ঘেরাও জেলা বিজেপির। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। পরবর্তীতে ফিরে আসবো অন্যান্য খবর সঙ্গে। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।